আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব থেকে মুক্ত থাকা যায় আমলটা অত্যন্ত পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ একটা ওজিফা যা আপনাদের সাথে আমি শেয়ার করব কোরআন এবং সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ কোরআনের ক্বারীমের আয়াত সহ অর্থ সহ ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা যদি হাজারো আমল করি হাজারো আমল করি আল্লাহর নৈকট্যতা লাভ করি কিন্তু অবশেষে যদি যে কোনো পাপের কারণে ছোট কোনো কারণে পাক আমাদের উপর রাগান্বিত হন ক্রদান্বিত হন আল্লাহর গজব আমাদের উপর চলে আসে তো আমাদের হাজার আমলে কোনো কাজ হবে না এই জন্য আল্লাহর গজব থেকে মুক্ত থাকার জন্য এই আমলটা অনেক জরুরি তো এই আমলটা হচ্ছে। কোরআনুল আনুল কারিমের আয়াত নম্বার সুরাতুল বাখরা আয়াত নম্বার ২শত ছি আসি। আয়াতটা হচ্ছে, রববানা লা তাহ আলাইনা আলাই না, ইসরং কামা হামলতাহ আলাল্লাদি নামিং পাবলি আবার বলছি। রববানা, লা তাহ মিল আলাই না, ইস্রঙ্গ। কাম হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা অর্থ হচ্ছে হে আল্লাহ লা তাহমিল আলাইনা আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন না এমন বোঝা চাপিয়ে দিবেন না যে রূপ বোঝা এই বোঝার ভার গ্রহণের যোগ্যতা আমাদের নাই এমন কোনো বোঝা আমাদের উপর চাপিয়ে দিবেন না অর্থাৎ এই আমল করলে যদি আল্লাহ পাক ক্রধান্বিত হন নিত হন আল্লাহ সেই রাগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ